Qual é seu nome? Neymar. E qual sua idade, Neymar? 12 anos. 2004 এর দিকে ব্রাজিলের সান্তোসে ছোট এক জাদুকরি বালকের সন্ধান পেল সাংবাদিকরা। ইন্টারভিউতে বালকটিকে জিজ্ঞাসা করা হলো, এই বয়সে এতগুলো পুরস্কার পেয়েছো, প্রথম প্রাইজ মানি দিয়ে কি করবে? ছেলেটির সহজ সরল উত্তর, আমার পরিবারের জন্য খরচ করব, বাবা মাকে দেব। সাংবাদিক পাল্টা প্রশ্ন করলেন, নিজের জন্য কিছু কিনবে না? লজ্জা সুরে মুচকি হেসে দিয়ে বলল, জানি না। ব্রাজিলের একদম সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলেটিকেই এখন ফুটবলের রাজপুত্র বলা হয়। কিভাবে ব্রাজিলের সাও পাওলোর সেই ছোট্ট শিশুটি আজকের বিখ্যাত ফুটবলার হলেন? নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিনহো বা জুনিয়র বলে ডাকেন। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছুই করতে পারেননি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়েই পূরণ করাবেন ব্রাজিলের জাতীয় দলে খেলার স্বপ্ন। ছেলেকে বড় করে তুললেনও সেভাবেই। শিশু নেইমার হাঁটতে শেখার আগেই ফুটবলে লাথি মারা শিখে গেলেন, আর একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে। মাঠটা ছিল ইনডোর স্টেডিয়াম, সেখানে চমৎকার খেলে নেইমার সবার নজরে আসেন। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুকরি দক্ষতায় মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি দর্শকদের। স্বপ্ন পূরণের পথে প্রথম সাফল্য আসে যখন মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব সান্তোসের যুব দলে খেলার সুযোগ পান তিনি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে পেশাদারী ফুটবল ক্যারিয়ারের সূচনা ঘটে। সেই বছরই সেরা খেলোয়াড় হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। 2010 সালে ধূমকেতুর মতো উত্থান ঘটে নেইমারের। সন্তোষকে লীগ চ্যাম্পিয়নশিপ, কোপা দ্য ব্রাজিল চ্যাম্পিয়নশিপ জিতানো ছাড়াও টানা 4 বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। 2011 সালে সান্তোসকে 48 বছরের ভেতর প্রথমবারের মতো কোপা চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে নেইমার এমন একটি অসাধারণ গোল করেন যেটি ফিফা বর্ষসেরা গোল হিসেবে মনোনীত করে। এছাড়াও সেরা খেলোয়াড়ের দৌড়ে শুধু ব্রাজিল নয়, গোটা দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসেবেও অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের ক্যারিয়ারের গতিপথ একদমই ভিন্ন হতে পারত, কারণ তার বয়স যখন মাত্র 14 বছর, তখন খোদ রিয়েল মাদ্রিদ থেকে তার জন্য মোটা অঙ্কের বেতনের প্রস্তাব আসে। কিন্তু সান্তোস তাদের এই অসামান্য প্রতিভাধর খেলোয়াড়টিকে হাতছাড়া করতে রাজি ছিল না, তাই তারা রিয়েল মাদ্রিদের চেয়েও বেশি বেতন দিয়ে নেইমারকে রেখে দেয় নিজেদের কাছে। এই বিশ্বাসের প্রতিদানে নেইমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য উপহার দিয়েছে সান্তোসকে। কিন্তু সান্তোসে আর কতদিন? নেইমারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক মানের তারকাকে নিজেদের কাছে ধরে রাখা সম্ভব নয়, সেটা সান্তোসও বুঝতে পেরেছিল। 2013 সালে নেইমার পাড়ে জমালেন বার্সেলোনায়, তার নতুন ঠিকানায়। সেখানে তখন রাজ করছেন মেসি সুয়ারেজের মতো কিংবদন্তি খেলোয়াড়। তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমান দক্ষতা প্রমাণ করে গেলেন বয়সে নবীন নেইমার। তিনজন মিলে বার্সেলোনাকে জেতালেন অনেক অনেক ট্রফি। 2014-15 মৌসুমে অসাধারণ নৈপুণ্যে 39 গোল করে বার্সেলোনাকে বহুল আকাঙ্ক্ষিত ট্রেবল জেতায় মুখ্য ভূমিকা রাখেন তিনি। 2017 সালে তিনি বার্সেলোনা ছেড়ে পিএসডিতে যোগ দেন 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে। রেকর্ড গড়েন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে। এত বিখ্যাত, সফল এবং ধনী হওয়ার পরও নেইমার নিজেকে একদম বদলাননি। একদম ছোটবেলায় তাকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন ফুটবলার হতে চাও? তিনি জবাব দিয়েছিলেন, যেন আমি আমার পরিবারের যত্ন নিতে পারি, টাকা পয়সা নিয়ে যেন আমার মা বাবাকে কোনোদিন ভাবতে না হয়। নেইমার তার কথা রেখেছেন। অনেক খেলোয়াড়েরই একটু খ্যাতি অর্থবিত্ত পেলে মাথা ঘুরে যায়, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে, কিন্তু নেইমার এখনও পরিবারকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। এখনও নেইমারের বাবা সবসময় তার পাশে থাকেন, তার টাকা পয়সার হিসেব থেকে শুরু করে সবকিছু দেখভাল করেন। মায়ের জন্য নেইমারের ভালোবাসার তুলনা নেই, মাকে কাছে পেলে সব কষ্ট ভুলে যান তিনি। এভাবেই পরিবারকে পাশে নিয়ে এগিয়ে চলছে নেইমারের জয়যাত্রা। শুধু ক্লাবেই নয়, ব্রাজিলের জাতীয় দলেও তিনি দারুণ সফল খেলোয়াড়। 2010 সালে তার খেলার কথা ছিল, কিন্তু তৎকালীন ব্রাজিলিয়ান কোচ দুঙ্গা তাকে দলে রাখেননি। পেলে, রোনালদো থেকে শুরু করে সবাই কোচকে অনুরোধ করেন, হাজার হাজার ভক্ত পিটিশন করে নেইমারকে দলে নিতে, কিন্তু দুঙ্গা দলে নিলেন না নেইমারকে। তিনি বললেন, নেইমার এখনও অপরিণত। সেই অবহেলিত নেইমার এখন পেলে এবং রোনালদোর পরই ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। যেভাবে খেলে যাচ্ছেন, 1 নম্বর আসনটিও দখল করে নিতে পারেন ভবিষ্যতে।
এই বিশ্বকাপেও নেইমার তার জাদুকরি ফুটবল দক্ষতায় ব্রাজিলের স্বপ্ন পূরণ করবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। নেইমার সম্পর্কে মজার কিছু তথ্য জানা যাক। ব্রাজিলের ইতিহাসে পেলে, রোনালদো, কাকা, রোনালদিনহো থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলারের অভাব নেই, কিন্তু নেইমারই একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার যিনি বিশ্বজুড়ে প্রসিদ্ধ টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়ার অনন্য সম্মান অর্জন করেছেন। নেইমার মাত্র 19 বছর বয়সে এক সন্তানের বাবা হন। তিনি বলেন, আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম, এত কম বয়সে এত বড় দায়িত্ব কিভাবে নেব, কিন্তু এখন আমার সন্তানের হাসি মুখেই আমার কাছে সবকিছু। নেইমারের ক্যারিয়ারে অত্যন্ত কাকতালীয় একটি ব্যাপার আছে। তার যেদিন 20তম জন্মদিন ছিল, ঠিক সেদিনই তিনি পেশাদার ক্যারিয়ারে 100তম গোল পূর্ণ করেন। এমনটি ইতিহাসে আর কখনো ঘটেনি। নেইমার ব্যক্তিগত জীবনে ধর্মকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। এই ব্যাপারে তিনি আদর্শ মানেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাকে। তিনি নেইমারের বড় ভাইয়ের মতো। কাকার আদর্শ অনুযায়ী নেইমার সবসময় তার আয়ের 10 ভাগ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মার্কেটেবল খেলোয়াড়। কেবল নেইমারের ছবি দিলেই যে কোনো পণ্যের বিক্রি হু হু করে বেড়ে যায়। বিজ্ঞাপনের বাজারে নেইমারের সাফল্য এত বেশি যে তাকে নিয়ে একটি শব্দ তৈরি হয়েছে, নেই মার্কেটিং। নেইমার ভীষণ মাতৃভক্ত। মায়ের জন্য সবকিছু ছাড়তে পারেন তিনি। পরিবারের প্রতি ভালোবাসার জন্য তিনি সবার কাছে প্রশংসিত। শেষ করছি নেইমারের একটি উক্তি দিয়ে, ইফ ইউ আর নট হেটেড ইউ আর ডুইং ইট রং। নেইমারকে প্রায়ই বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয়, কিন্তু সেগুলো তাকে দমিয়ে রাখতে পারেনি। খেলার ফলাফল দেখলে বোঝা যায় কে সফল আর কে ব্যর্থ। তাই নেইমার বলেন, সাফল্য পেতে চাইলে সমালোচনাকে ভয় করলে চলবে না, তোমার কাজ বিজয় ছিনিয়ে আনা, কে কি বলল সেটা শোনার কোনো মানে হয় না, দিনের শেষে স্কোরবোর্ডেই বলবে কে আসল বিজয়ী।